আগে থেকে অনলাইনে বুক মাই শোতে টিকিট বুক করে নিয়েছে 1000 টাকা 1500 টাকা, এগুলো কিন্তু ক্যাশ কাউন্টার রয়েছে এখনও। কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে চোখে পড়ছে, সেটা হচ্ছে পুলিশের নিরাপত্তা। তো খুব ভালোভাবে কিন্তু এরা চেক আপ করছেন। আর ঠিক এখানে কিন্তু 2 চাকা পার্কিং রাখতে পারবে, ঠিক এর অপোজিট সাইডে কিন্তু 4 চাকা পার্কিং রাখতে পারবে। গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22 তারিখ থেকে কিন্তু IPL শুরু হয়ে যাচ্ছে, যেটা ফার্স্ট ম্যাচ থাকতে হচ্ছে তোমার CSK ভার্সেস RCB প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচ কিন্তু আমাদের এই ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে, তার জন্য কিন্তু দেখো পুরো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার হচ্ছে গেট নম্বর 1 থেকে 12 পর্যন্ত যাওয়ার জন্য এই রাস্তা যেতে পারবে তোমরা, এবং 13 থেকে 17 পর্যন্ত গেট নম্বর কিন্তু এদিকে রাস্তা দিয়ে যাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের ইডেন গার্ডেন, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর এখানে কিন্তু হচ্ছে লাইনের টিকিট কেটেছ, তাদের এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। সেই একই মাঠ রয়েছে, এটা হচ্ছে সেই তোমার মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে কিন্তু দেওয়া হচ্ছে। এটা যদি লোকেশানে বলি, এটা হচ্ছে কিন্তু রেড রোড সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেড রোড। ঠিক রেড রোডের অপোজিট সাইডে কিন্তু রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো চলো তোমাদেরকে প্রত্যেকটা ডিটেলস আমরা দেখে নিই। এবারে একটা জিনিস খুব ভালোভাবে চোখে পড়ছে, সেটা হচ্ছে পুলিশের নিরাপত্তা, যাতে ব্ল্যাক টিকিট না হয় তার জন্য কিন্তু পুলিশের নিরাপত্তা কিন্তু খুব রয়েছে। শুধু পুলিশ নয়, মিলিটারি লোককেও এখানে দেওয়া হয়েছে। আর এই জায়গাগুলো কিন্তু অনেকে ব্ল্যাকার থাকে, কিন্তু এখনও পর্যন্ত আজকে পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু যেহেতু প্রথম ম্যাচ, আর কালকে অত হাই ভোল্টেজ ম্যাচ নেই, হাই ভোল্টেজ ম্যাচ হবে কখন, CSK ভার্সেস একটা ম্যাচ কিন্তু খুবই ভাইটাল ম্যাচ থাকে। তার আর ওই দূরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের KKR নাইট ক্লাবের বক্স অফিস, টিকিট বক্স অফিস। এখন যেহেতু ফার্স্ট খেলা কালকে, মোটামুটি লোক ভিড় রয়েছে। পরবর্তীকালে যখন ভালো ভালো ম্যাচ থাকবে, যেরকম RCB, KKR, CSK, CSK-র সময় কিন্তু বেশ রকমই ভিড়ভাড়টা থাকে। আগেরবারে যেরকম টিকিট পাইনি, এবারে বিশ্বকাপে কিন্তু আমার আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি টিকিট পাইনি একবারও। ওই ব্ল্যাক হচ্ছে অনেক কিছু ঝামেলা, যারা CAB প্রাইম মেম্বারশিপ ছিল তারাও কিন্তু এবারে বিশ্বকাপে অনেকে টিকিট পায়নি, তো যাই না। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মিলিটারি থেকে শুরু করে এদিকে পুলিশ পিকআপ পয়েন্ট, এদিকে পুলিশের সেক্টররা কিন্তু পুরোপুরি ভালোভাবে কিন্তু গাইড করছে। এবারে আশা করা যেতে পারে যে ব্ল্যাক কার্ডদের হাতে টিকিটটা যাওয়াটা অনেক কম থাকবে। আর এখানে কিন্তু খুব স্ট্রিক্টলিভাবে কিন্তু দেখাশোনা চলছে। তো চলো একে একে তোমাদের পার্ট টু পার্ট দেখাই কীভাবে তোমরা টিকিট কালেক্ট করবে। সেই একই রুলস রয়েছে, টিকিটের স্ক্যানার নিয়ে আসবে, আর খুব ভাইটাল কাজ হচ্ছে তোমার ফোন নাম্বার আছে, ইমেল আইডি দুটোও সাথে রাখবে। আর এখানে কিন্তু মিলিটারি স্যারও রয়েছেন, তো খুব ভালোভাবে কিন্তু এরা চেক আপ করছেন। আর ঠিক এরকম কিছুটা ভিড় রয়েছে আজকে। আর এখানে কিন্তু যারা দিদিকে দেখতে পাবো, তারা কিন্তু আগে থেকে অনলাইনে বুক মাই শোতে টিকিট বুক করে নিয়েছে, এবার এখান থেকে টিকিট সংগ্রহ করবে। এখানে টিকিট সংগ্রহ করার জন্য সিম্পলি তুমি যে ব্লকে কাটছো সেই ব্লকে লাইনে দাঁড়িয়ে যাও, এরপর ওখান থেকে স্ক্যানার এবং তোমার যদি ইমেল আইডি অনেক সময় চাই। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন শুধু স্ক্যানার হয়ে গেলো, তারপর দ্বিতীয়বার যখন আমি CSK টিকিট কালেক্ট করতে আসি তখন কিন্তু আমাকে মানে ইমেল আইডিটা চাইছিলো। আর এখানে কিন্তু বক্স অফিস ওপেন হচ্ছে 11টার সময়, তোমাদেরকে আগে থেকে কালেক্ট করতে হবে, তার কোনো গ্যারান্টি নেই। যেদিন ম্যাচ হচ্ছে, ধরো কালকে ম্যাচ রয়েছে, কালকে তোমরা যদি দুপুরের দিকে যদি চলে আসো, যেহেতু সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ রয়েছে, তখনও তোমরা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবে, মানে 1 ঘন্টা আগে পর্যন্ত তোমার টিকিট কালেক্ট করতে হবে। হয়তো একটু ভিড় হতে পারে, কিন্তু পসিবল লাগে, কারণ সবাই তো কলকাতার মধ্যে থাকে না, অনেকজন অনেক দূরে থাকে, তো কী হয় অনেকটা বাইরে থেকে আসা, সেই ডবল ট্র্যাভেলিং খরচা পড়ে যায়। তো তোমরা যেদিন ম্যাচ থাকবে, ম্যাচের দিনই এসে তোমরা কিন্তু টিকিট সংগ্রহ করতে পারো। কারণ আমি যেহেতু করেছিলাম আগের বছর, কারণ আমার একটা বন্ধু ছিল, অনেকটা দূরে ছিল, তারপরে বললো যে একটা টিকিট কালেক্ট করে দেন, তো আমি ম্যাচের দিনই প্রায় ওই 5:30-5:30 দিকে টিকিট কালেক্ট করেছিলাম। তারপরেও মানে 7:30 থেকে, তো তুমি 7টার মধ্যে এলেও কিন্তু এখান থেকে টিকিট পাবে, যে ওই নয় যে ম্যাচের দিন টিকিট বন্ধ থাকে, টিকিট বন্ধ থাকে, টিকিট দেওয়া হয় সম্পূর্ণ। এটা কিন্তু আমি 100% মানে 200% শিওর একদম। তো এই কাউন্টারগুলো এখন বন্ধ রয়েছে, এখন যেহেতু তোমার বাজে মোটামুটি 10:15, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যাশ 750 টাকা, 1000 টাকা, 1500 টাকা, এগুলো কিন্তু ক্যাশ কাউন্টার রয়েছে, এখনও কিন্তু এগুলো ওপেন হয়নি। আই থিঙ্ক এগুলো কিছুক্ষণ সময়ের মধ্যে ওপেন হয়ে যাবে। আর এগুলো টাইম অ্যান্ড কন্ডিশন এখানে কিছু কিছু রয়েছে, যেগুলো নিয়ে তোমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকতে পারবে কি পারবে না, এটা রয়েছে। আর হচ্ছে আমাদের KKR নাইট ক্লাবে যারা প্রিয় সদস্য, সবার প্রথমে দেখবে কিন্তু সেই রিঙ্কু সিং, যেটা 6টা বলে 6টা 6 মেরে কিন্তু ইতিহাস তৈরি করেছে এক প্রকারে। আর এখানে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড এসএল, CSIR, ব্যাংকার CSIR এবং নারীন রয়েছে। আর এখানে কিন্তু জার্সি পেয়েছে 200 টাকা করে বলছে, কিন্তু অনেকটাই দাম বেশি। আজকে এখন দেখতে পাচ্ছ একটা, কালকে যখন ম্যাচ শুরু হবে এদিকে থেকে শুরু করে প্লাস এদিকে রাস্তায় পার্কিং যে রয়েছে ওদিকে কিন্তু তোমরা কিন্তু এরকম জার্সি পেয়ে যাবে, একটু বার্গেনিং করবে 150-120 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। তো চলো এবারে যারা বাইক নিয়ে আসো তাদের জন্য সুখবর বলে দিই, বাইক রাখার জন্য কিন্তু এদিকে সামনে কিন্তু তোমার টোটালি বাইক ফ্রি জোন রয়েছে, এখানে তোমরা বাইকটাই রাখতে পারবে। এছাড়াও 4 চাকা যারা নিয়ে আসবে, ঠিক এদিক এই যে রাস্তা দেখতে পাচ্ছ রেড রোড রাস্তা, ওই ক্রস করে গেলে কিন্তু তোমরা ওখানে বাইক আর মানে 4 চাকা রাখার সুবন্দোবস্ত রয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ উইদাউট স্টিকার, এটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এর পাশে রয়েছে কিন্তু পার্কিং জোন বাইক 2 চাকার জন্য, তার অপোজিট সাইডে কিন্তু 4 চাকা রাখার ব্যবস্থা রয়েছে, তোমরা কিন্তু বাইক 4 চাকা সব কিছু নিয়ে ইজিলি আসতে পারবে, খুবই সেফলি এখানে রাখা হয়, ঠিক আছে। এটা হচ্ছে পুরো মানে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে পুরো বই দেখতে পাচ্ছ পার্কিং।
এখানে কিন্তু দু চাকা পার্কিং রাখতে পারবে, ঠিক এর অপোজিট সাইডে কিন্তু চার চাকা পার্কিং রাখতে পারবে। তো আজকে আমি টিকিট কোনো কালেক্ট করতে আসিনি, কারণ আজকে কালকে যেহেতু তোমার সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা রয়েছে, তো আমি ওই ম্যাচটা দেখার ইচ্ছে নেই। আমার দেখার ইচ্ছে রয়েছে হচ্ছে তোমার সিএসকে ভার্সেস কেকার। যাই না শিডিউল কবে আসবে, এখন সম্পূর্ণ শিডিউল কিন্তু আসেনি, যখন আসবে তখন কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে পুলিশ স্যারদের সাথে কথাবার্তা বললাম, এখনও পর্যন্ত এই একটা খেলার জন্য কিন্তু অর্ডার পাস হয়েছে, যেহেতু আমাদের রাজ্যে খেলা আছে, রাজ্যের অর্ডার অথরিটি থেকে একটু পারমিশন নিতে হয়। তো পরবর্তী ম্যাচগুলো হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ সামনেই জানো যে লোকসভা ভোটারই খেলা হয়েছে, তার কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু খুব তাড়াতাড়ি আগে থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু এবছর শুধুমাত্র হাফ কিছুটা দেওয়া হয়েছে, তাও আবার কলকাতাতে কিন্তু একটাই ম্যাচ রয়েছে, এরপরে কবে কী পরিবর্তিত ম্যাচ রয়েছে না রয়েছে সব কিছু কিন্তু জানাবো। আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে খেলা চলাকালীন কিন্তু নেটওয়ার্কে খুব প্রবলেম হয়, কারণ একবার আমার একটা বন্ধু হারিয়ে গেছিলো, তাকে খুঁজতে করতে পুরো মাথা খারাপ হয়েছিল, কোনো রকমের কোনো নেটওয়ার্কই থাকে না, যেমন আমার সময় থাকে। তাহলে অতি অবশ্যই যারা বন্ধুবান্ধব নিয়ে আসবে কিন্তু একসাথে থাকো, হারিয়ে যেও না, কিন্তু পরবর্তীকালেতে কিন্তু খুব অসুবিধা হবে। তো এখানে শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর যদি তোমাদের কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, সেখানে আমি উত্তর দিয়ে দেবো। তো টাটা।